প্রিয়দিনী ভাই এবং বোনেরা লজ্জা নয় জানতে হবে স্বামী স্ত্রী সহবাসের ক্ষেত্রে একটি ভুল যদি করে থাকেন আপনার সন্তান প্রতিবন্ধী হতে পারে পাগল হতে পারে বিকলাঙ্গ হতে পারে এবং টানা বোবা মেধা মস্তিষ্ক নষ্ট হয়ে যেতে পারে এবং এই ভুলটি যদি স্বামী স্ত্রী সহবাসের ক্ষেত্রে করে থাকে তাহলে তৃতীয় ব্যক্তি হিসাবে শয়তান এসে সহবাসের সঙ্গে মিলিত হয়ে যায় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তাই প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনারা যদি আপনাদের সন্তানদেরকে ভালো দিনদার ফরহেজগার মুত্তাকিন মাতার ব্রেন ভালো চান ভালো নেককার সন্তান চান এই ভুলটি কখনো করবেন না এবং যারা ছেলে সন্তান নেবেন না তারাও এই ভিডিওটা দেখবেন কারণ স্বামী স্ত্রী সহবাসের ক্ষেত্রে ভুলটি করলে তৃতীয় ব্যক্তি হিসাবে শয়তান এসে সহবাসের মধ্যে লিপ্ত হয়ে যায় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তাই প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকের আলোচনাটা সকলেই শুনবেন ইনশাআল্লাহ উপকার পাবেন শয়তান আপনাদের থেকে দূরে থাকবে আপনাদের সন্তানদেরকে ধোঁকা দিতে ওয়াসওয়াসা দিতে নষ্ট করতে পারবে না ইনশাআল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা স্বামী স্ত্রীর সহবাসের ক্ষেত্রে যদি এই ভুলটি কখনো কেউ করে থাকে তাহলে সন্তান পাগল প্রতিবন্ধী এবং বোবা হতে পারে আমরা অনেক সময় দেখতে পাই অনেক সন্তান প্রতিবন্ধী হয়ে যায় অনেক সন্তান বোবা হয়ে যায় অনেক সন্তান কানা হয়ে যায় তারা শুধুমাত্র এই ভুলটি করার কারণেই এই সমস্যার মধ্যে পড়ে যায় তাহলে সাবধান প্রিয়দিনী ভাই এবং বোনেরা একটা সন্তান যখন প্রতিবন্ধী হয়ে যায় মায়ে জানে প্রতিবন্ধী সন্তানকে পালতে কত কষ্ট অনেক সন্তানদেরকে আমরা দেখেছি প্রতিবন্ধী কত কষ্ট মা বাবায় পালতে বড় হয়ে যায় ঘরের মধ্যে পায়খানা প্রস্রাব করে দেয় বড় হয়ে যায় ঠিক মতো খাবার খেতে পারে না শিকল দিয়ে বেঁধে রাখতে হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার প্রিয়দিনী ভাই এবং বোনেরা তাই সাবধান এই ভুলটি কখনোই করবেন না এবং স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে যখন মিলিত হয়ে যান তৃতীয় ব্যক্তি হিসাবে শয়তানও লিপ্ত হয়ে যায় যদি শয়তান থেকে আপনি দূরে থাকতে চান শয়তান আপনাদের কাছে আসতেও পারবে না এটা চান অবশ্যই এই ভুলটি করবেন না তাহলে শয়তান আপনাদেরকে অনেক দূরে থাকবে আপনাদের কাছেও আসতে পারবে না আপনাদের ছেলে সন্তানও ভালো হবে ইনশাআল্লাহ চলুন তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমরা খুবই সুন্দর করে শুনে ফেলি কোন আমলটা করলে শয়তান দূরে থাকবে আমাদের জন্য কল্যাণ হবে কারণ স্বামী স্ত্রীর বন্ধন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র বন্ধন করে সৃষ্টি করেছে এই পবিত্র বন্ধনের মধ্যে স্বামী স্ত্রীর সহবাসের মধ্যে শয়তান এসে অপবিত্র করতে চায় এবং ঝগড়া ফাসাদ সৃষ্টি করতে চায় এবং ওয়াসওয়াসা দিতে চায় এবং ঝগড়া লেগে সংসারকে নষ্ট করতে চায় স্বামী স্ত্রীর বন্ধনকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর বন্ধন হিসাবে সৃষ্টি করেছে স্বামী স্ত্রী একে অপরের দিকে যখন তাকিয়ে হাসতে থাকে খুশি হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে মহাব্বতের নজরে তাকিয়ে রহমতের নজরে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাসতে থাকে আল্লাহু আকবার শুধু তাই নয় স্বামী স্ত্রী একে অপরের হাত যখন ভালোবাসার সঙ্গে স্পর্শ করে দুজনের হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে সগিরা গোনাগুলো মাটির মধ্যে ঝরে ঝরে পড়ে যায় সকলে বলে সুবহানাল্লাহ শুধু তাই নয় স্বামী স্ত্রীর বন্ধনকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর বন্ধন হিসাবে সৃষ্টি করেছে স্বামী স্ত্রী কথা বললেও সওয়াব স্বামী স্ত্রী হাসি দিলেও সওয়াব স্বামী স্ত্রী একসঙ্গে গল্প গুজব করলেও নফল ইবাদতের সওয়াব উঠে যায় শুধু তাই নয় স্ত্রীকে সঙ্গে নিয়ে ঘুরতে গেলেও সওয়াব হয়ে যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার স্ত্রীকে খাবার খাওয়াইয়ে দিলেও সওয়াব স্বামীকে খাবার খাওয়াইয়ে দিলেও সওয়াব স্বামী স্ত্রীর বন্ধন এমন সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং বিশ্বনবীজি হাতে কলমে সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার সঙ্গে খাবার খেতেন আমি যখন গোশতের হাড়গুলো হাড়গুলো চিবিয়ে চিবিয়ে চষে চষে আমি রেখে দিতাম নবী করিম সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে দিয়ে সেই হাড় হাড়িগুলো উঠিয়ে আমি যেই জায়গা দিয়ে চুষেছি খেয়েছি চিবিয়ে চিবিয়ে আল্লাহর রাসূল আবার চিবিয়ে চিবিয়ে চুষে চুষে সেই জায়গাটুকো দিয়ে খেয়েছে সকলে বলে সুবহানাল্লাহ মুহাব্বতের বহিঃপ্রকাশ গঠিয়ে গিয়েছেন এবং আমাদের জন্য আদর্শ হিসেবে আল্লাহর রাসূল রেখে গিয়েছেন আমাদেরকে বলেছেন এভাবেই তোমরা চলাফেরা করবা আল্লাহু আকবার আল্লাহু আকবার প্রিয় দিনী ভাই এবং বোনেরা স্বামী স্ত্রী একে অপরকে খাওয়িয়ে দিলেও সওয়াব এবং আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর রাসূল মাঝে মধ্যে ঘরের মধ্যে এসে আমাকে বলতেন ও আয়েশা খাবার দাবার পাক হয়েছিল কিনা তখন আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ এখনো পর্যন্ত খাবার দাবার পাক শাক হয় নাই তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ও আয়েশা চলো চলো আমি তোমার সঙ্গে হেল্প করি তোমার সঙ্গে রান্না বান্নার কাজটাও আমি তোমার সঙ্গে করতে চাই তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরকারি করতেন এবং চুলার মধ্যে আগুন দিতেন এবং সুন্দর করে রান্না বান্নার কাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে সহযোগিতা করতেন আল্লাহু আকবার আমরা পুরুষরা স্ত্রীদেরকে সহযোগিতা করতে চাই না ভালোবাসতে চাই না প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই পৃথিবীর মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যত বেশি মহাব্বত যত বেশি ভালোবাসা থাকবে তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সেই ফ্যামিলির মধ্যে বর্ষিত হবে আল্লাহু আকবার এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার ঘরের মধ্যে একজন নেককার ভালো নামাজ পড়নেওয়ালা দিনদার ফরহেজগারি স্ত্রী থাকবে তার ঘরে যেন জান্নাতের একটা টুকরা আছে তার যেন দুনিয়ার মধ্যে সে ব্যক্তি জান্নাত পেয়ে গিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আবার ঠিক যার ঘরের মধ্যে একজন নেককার ভালো স্বামী থাকবে সেই স্ত্রীর যেন ঘরের মধ্যে একটা জান্নাত রহিয়া গিয়েছে সকলে বলি সুবহানাল্লাহ অর্থাৎ স্বামী স্ত্রী একে অপরকে বুঝতে হবে জানতে হবে ভালোবাসতে হবে একে অপরের প্রতি সহানুভূতি প্রকাশ করতে হবে এমনও আছে স্বামী দূরে থাকে স্ত্রীর কাছে আসলে খারাপ ব্যবহার করে স্ত্রীকে দেখতে পারে না বাহিরে সব ঠিক আছে কিন্তু ঘরের মধ্যে আসলে কুকুরের মতো মেজাজ হয়ে যায় অনেক পুরুষদের সকলে বলি নাউজুবিল্লাহ অনেক মা বোনদের সঙ্গে তাদের স্বামীরা খারাপ ব্যবহার করে নির্যাতিত করে এবং মারামারি করে আমার মা বোনদেরকে অনেক মারামারি করে খারাপ ব্যবহার করে দিনের পর দিন তিল তিল করে আমার মা বোনরা বুকের কষ্ট বুকের মধ্যে রেখে চাপা দিয়ে সংসার করতে শুরু করে দেয় এবং জীবনটাকেই শেষ করে দেয় লজ্জায় কারো কাছে বলে না কোথাও যায় না এই জন্য আমি আপনাদেরকে পুরুষদেরকে বলতে চাই যতই তাহাজ্জুদ নামাজ পড়েন না কেন যতই নফল নামাজ রোজা রাখেন না কেন যতই নামাজ পড়েন না কেন যতই দান সদকা উমরা বরহজ করেন না কেন আপনার স্ত্রীকে যদি আপনি কষ্ট দেন আপনার কোনো নামাজ রোজা হজ যাকাত আপনার কোনো কিছুই কবুল হবে না কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি স্ত্রীর নিকট ভালো যদি কোনো স্ত্রী মন থেকে বলে আমার স্বামীটা আল্লাহ অনেক ভালো দিয়েছে আমাকে অনেক কেয়ার করে আমাকে অনেক মহাব্বত করে আল্লাহ তুমি আমাকে ভালো একটা স্বামী দিয়েছো আল্লাহ তাকে তুমি জান্নাতের মধ্যে দিয়ে দিও কোনো স্ত্রী যদি মন থেকে খুশি হয়ে স্বামীর সার্টিফিকেট মন থেকে আল্লাহর কাছে দিয়ে দেয় যে আল্লাহ আমার স্বামীকে তুমি ভালো রাখো মনের মতো স্বামী তুমি আমাকে দিয়েছো আল্লাহর রাসূল বলেছেন সেই স্বামীটা সেই পুরুষটা প্রকৃতপক্ষেই ভালো আর যেই স্বামীটা সম্পর্কে স্ত্রী মনে মনে বলতে থাকে আল্লাহ কি আজরাইল খারাপ একটা লোকের কাছে আমাকে দিয়েছ আমার জীবনটাকে সে তিল তিল করে শেষ করে দিয়েছে আল্লাহ তার বিচার তুমি কইর তাহলে আল্লাহর রাসূল বলেছেন সেই ব্যক্তিটা আসলেই খারাপ নামাজ রোজা করেও কোনো লাভ হবে না তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম প্রস্তুত রেখে দিয়েছে নাউজুবিল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই জন্য
স্বামী স্ত্রী একে অপরের প্রতি মহব্বত থাকতে হবে, মিলে মিশে চলতে হবে। যদি মিলে মিশে থাকে তাহলে আল্লাহর রহমত বেশি বর্ষিত হয়, জান্নাতের টুকরা ফ্যামিলিটা হয়ে যায়। যখনই কোনো স্বামী বাহির থেকে ঘরের মধ্যে প্রবেশ করবেন, স্ত্রীকে সালাম দিবেন, স্ত্রীকে কেমন আছে জিজ্ঞেস করবেন, স্ত্রীর মা বাবার সঙ্গে আপনারা ভালো আচরণ করবেন, ভালো ব্যবহার করবেন এবং স্ত্রীর প্রশংসা করবেন। স্ত্রী সাজুগুজু করলে, ঠিকমতো খাবার দাবার পাকাইলে, প্রত্যেকটা জিনিসের মধ্যে প্রশংসা করবেন, স্ত্রী খুশি হয়ে যাবে। আবার স্ত্রী ও স্বামীর প্রশংসা করবেন, স্বামীকে সালাম দিবেন, তাহলে স্বামীও খুশি হয়ে যাবে। অনেকে আছে স্ত্রীর প্রশংসা করতে চায় না। অনেক পুরুষ আমাদেরকে বলে যে হুজুর আমরা যদি প্রশংসা করি স্ত্রীর, স্ত্রী তো খারাপ হয়ে যাবে। নাউজুবিল্লাহ, না, খারাপ হবে না। আপনি যদি আজকে বলেন যে তোমার হাতের পাকটা অনেক সুন্দর হয়েছে, পরের দিন সে আরেকটু সুন্দর করতে চেষ্টা করবে, উৎসাহ পায়। আজকে যদি বলেন সে সাজুগুজু করেছে, আহ তোমাকে তো দারুণ লাগছে, সাজুগুজু করেছো, দারুণ লাগে তোমাকে সাজলে, পরের দিন সে আরেক একটু বেশি করে সাজতে চেষ্টা করবে, মন চাইবে, উৎসাহ পায়। এমনও ছাগল কিছু পুরুষ আছে জীবনটা পার করে দিয়েছে 40-50-60 বছর পর্যন্ত, একদিন স্ত্রীর প্রশংসা করে না। আল্লাহর রাসূল প্রশংসা করেছেন আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এবং স্ত্রীদের সঙ্গে কাজ করেছেন, এমন কোন কাজ নাই যে সহযোগিতা করে নাই। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে যাইতেন, আমি তিনার সেবা করতাম, পা মোবারক গুলো টেপে দিতাম। আবার আমি যখন আয়েশা অসুস্থ হয়ে যেতাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার হাত মোবারক দিয়ে আমার পা গুলোকে টিপে টিপে মেসেজ করে দিতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য অনেক পুরুষ আছে শুধু স্ত্রীর থেকে খেদমত নিতে চায়। আপনার স্ত্রী ফ্যামিলির মধ্যে কম কষ্ট করে না, স্বামীর কথা মতো চলতে হয়, স্বামীর খেদমত করতে হয়, শ্বশুরের খেদমত, শাশুড়ির খেদমত, বাচ্চার খেদমত, সংসার গুছাইতে হয়, রান্না বান্না করতে হয়। আমরা পুরুষরা যেই কাজটা করি, একটা কাজ করি, কিন্তু স্ত্রীরা মহিলারা ঘরের মধ্যে অনেক কাজ করে। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আর আমি লম্বা চূড়া কথা বলবো না, একটাই কথা বলতে চাই, মিলেমিশে চলাফেরা করবেন, কারণ স্বামী স্ত্রীর বন্ধনটাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম বন্ধন হিসাবে সৃষ্টি করেছে। সর্বপ্রথম এই পৃথিবীর মধ্যে যেই বন্ধনটাকে আল্লাহ সৃষ্টি করেছেন সেটাই হচ্ছে স্বামী স্ত্রী। আল্লাহু আকবার, স্বামী স্ত্রীর আগে পৃথিবীর মধ্যে কোনো বন্ধন আল্লাহ সৃষ্টি করে না। সব বন্ধন ইষ্টি আত্মিকরুম পরে স্বামী স্ত্রী সবার প্রথম আল্লাহ এই জমিনের মধ্যে সৃষ্টি করেছে। হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে, আর তারা ছিল স্বামী স্ত্রী এই জমিনের মধ্যে এবং জান্নাতের মধ্যে সর্বপ্রথম বসবাস করেছে এবং জীবন যাপন করেছে স্বামী স্ত্রীর বন্ধনটাই। আল্লাহু আকবার। এবং পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ। ও পৃথিবীর মানুষেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো। খলাকাকুম মিন নাফসি ওয়াহিদা, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছে। ওয়া খলাকা মিনহা যাওজাহা, এবং তার থেকে তার স্ত্রীকে, সহধর্মিণীকে সৃষ্টি করেছে, অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম থেকে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছে। অবাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, এবং তাদের দুইজন থেকে আল্লাহ বহু নর নারী সৃষ্টি করে সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, প্রথম বন্ধন পৃথিবীর মধ্যে স্বামী স্ত্রী।
মিলেমিশে থাকবেন তাহলে আমি আপনাদেরকে এখনি বলে দিচ্ছি স্বামী স্ত্রী সহবাসের সময় যদি একটি ভুল করে থাকে তাহলে সন্তান প্রতিবন্ধী পাগল হতে পারে বিকলাঙ্গ হতে পারে আর সেই ভুলটাই হলো স্বামী স্ত্রী সহবাসের সময় যদি ছোট একটা দোয়া আছে সেই দোয়াটা পাঠ না করি আমি আপনাদেরকে দোয়াটা বলে দেব এই দোয়াটা যদি না পারেন কঠিন মনে হয় আরেকটা দোয়া পাঠ করবেন তাহলেই চলবে ইনশাআল্লাহ আর এই দোয়াটাই আমি আপনাদেরকে খুব সুন্দর করে বাংলা উচ্চারণে শিখিয়ে দেব শব্দে শব্দে আপনারা পারবেন ইনশাআল্লাহ কারণ এই দোয়াটা পড়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলে দিয়েছেন হাদিসটা শুনুন তারপর আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই দোয়াটা না পড়ে একসঙ্গে স্বামী স্ত্রী হলে শয়তান একসঙ্গে মিলিত হয় শয়তানও সহবাস করে নাউজুবিল্লাহ হাদিসটা শুনুন বুখারী শরীফের 141 নং হাদিসের মধ্যে এসেছে হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যখন কেউ নিজ স্ত্রীর সঙ্গে মিলিত হইতে চায় সহবাস করতে চায় সর্বপ্রথম সে যেন এই ছোট্ট দোয়াটা পাঠ করে নেয় এই দোয়াটা পাঠ করলে শয়তান আর তাদের সঙ্গে অংশ গ্রহণ করতে পারে না আর শয়তান তাদের সন্তান ছেলে সন্তান যারা হবে তাদেরকে ধোঁকা দিতে পারে না নষ্ট করতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন সেই সন্তানের জামিনদার হয়ে যায় এবং এই দোয়াটা পাঠ করলে স্বামী স্ত্রী সহবাসের সময় শয়তান এসে সহবাস একসঙ্গে মিলিয়ে করতে পারে না শয়তান কাছে আসতে পারে না আর এই দোয়াটা হলো বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়াজান্নিবিশ শাইতানা মা রযাকতানা প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমি বাংলা উচ্চারণ সহকারে দিয়ে দেব আপনারা খুব সুন্দর করে পড়তে পারবেন এবং শিখতে পারবেন ইনশাআল্লাহ শব্দে শব্দে আমার সঙ্গে মুখস্থ করে ফেলবেন ইনশাআল্লাহ যখনই নিজের স্ত্রীর সঙ্গে সহবাসের মন মানসিকতা হবে ইচ্ছা পোষণ করবেন তখন আপনারা এই দোয়াটা প্রথমে পড়ে তারপর আপনারা কাজ আরম্ভ করবেন ইনশাআল্লাহ এটাও কিন্তু স্বামী স্ত্রী সহবাস করাটাও কিন্তু একটা ইবাদত একজন সাহাবী শুনতে পেল আল্লাহ রসুলকে বলতে লাগলো জিয়া রাসূল আল্লাহ স্বামী স্ত্রী সহবাস করলে একে অপরের প্রতি তারা চাহিদা পূরণ হয় তাহলে কি সওয়াব হবে আল্লাহ রসুল বলেছেন যদি স্বামী স্ত্রী না হয়ে এই কাজটা অন্যজন করত তাহলে কি হইতো গুনাহ হইতো তাহলে অবশ্যই গুনার পরিবর্তে সওয়াব স্বামী স্ত্রী সহবাস করলেও আল্লাহ সওয়াব দান করে থাকে আল্লাহু আকবার এটাও একটা ইবাদত হয়ে যায় আল্লাহু আকবার এই জন্য আপনারা অবশ্যই প্রথমে এই দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ এবং যখন বীর্যপাত হবে তখন আপনারা মনে মনে আবার এই দোয়াটা পড়তে থাকবেন যদি পারেন ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই দোয়াটাকে আমি আপনাদেরকে এখন স্ক্রিনের মধ্যে দিয়ে দেব এবং শব্দে শব্দে কয়েকটি বার পড়িয়ে দেব আপনারা আমার সঙ্গে পড়বেন ইনশাআল্লাহ শয়তান থেকে আপনারা হেফাজতে থাকবেন ইনশাআল্লাহ শয়তান আপনাদেরকে দেখলে ভয় পাবে শয়তান আপনাদেরকে আর দেখতে পাবে না আসতে পারবে না ইনশাআল্লাহ চলুন তাহলে শব্দে শব্দে আমরা এই দোয়াটাকে শিখে নিই ইনশাআল্লাহ এই দোয়াটা যদি আপনার কাছে কঠিন মনে হয় তাহলে আমি অন্য একটা দোয়া শিখিয়ে দেব ওইটা পড়বেন ওইটা একদম সহজ আমি আপনাদেরকে বলবো বুখারী শরীফের মধ্যে যেহেতু এসেছে এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে অনেকগুলো সহিহ হাদিসের কিতাবের মধ্যে এই দোয়াটার কথা এসেছে আল্লাহ রাসূল বলছে এটা পড়ার জন্য আপনারা এই দোয়াটাই পড়তে চেষ্টা করবেন আমার সঙ্গে পাঠ করুন স্ক্রিনের মধ্যে বাংলাতে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ বিসমিল্লাহি اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا আবার বলুন بسم الله اللهم جنبنا الشيطان وجنب শাইতানা মা রযাকতানা আমি আবারও বলছি বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রযাকতানা
প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যারা এই দোয়াটা কঠিন মনে হয় পারেন না, তারা শুরুতে শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম এতটুক পর্যন্ত পাঠ করলেই চলবে ইনশাআল্লাহ। শয়তান আপনাদের কাছে আসতে পারবে না, নেক সন্তান হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে অনেকক্ষণ পর্যন্ত আপনাদের সময়গুলোকে আমি নষ্ট করেছি, আপনারা কষ্ট নেবেন না ইনশাআল্লাহ। ভালো একটা দোয়া শিখিয়েছি, আমল শিখিয়েছি, শিখতে চেষ্টা করবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।